আজকে যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ট্রান্সফর্মার। আমরা সাধারণত ট্রান্সফর্মারে জানি যে ভোল্টেজটাকে আপ করা হয় এবং ডাউন করা হয়, যে আমাদের বাড়ির মধ্যে যে বিদ্যুৎটা পাচ্ছি 220 ভোল্ট এবং 440 ভোল্ট সেটা কীভাবে আমরা বিদ্যুৎটা পাচ্ছি সেই বিষয়ে কিন্তু আছে জিনিসটা জানবো। তার প্রথমে জানবো যে ট্রান্সফর্মার, হোয়াট ইজ ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ ট্রান্সফর্ম দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জিং দ্য ফ্রিকোয়েন্সি। তাহলে কি বলছে যে বাংলায় বলি ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ডিভাইস, ট্রান্সফর্মারটা স্থির যন্ত্র। ট্রান্সফর্মার জানি যে আমরা একটা পোলের মধ্যে তার উপরে লাগানো থাকে, সেটা ঘুরেও না, সেটা কোনো রকম উইন হয় না। তাহলে কি স্ট্যাটিক মানে কি যে স্থির, ট্রান্সফর্মার ইজ এ স্থির যন্ত্র, ডিভাইস বলার যন্ত্র। ট্রান্সফর্মার একটা পোলের মধ্যে এটা থাকে, কোনো মতো তারা উইন হয় না বা ঘোরাঘুরি করে না। সেখানে মোটর যদি বলি, যদি মোটরের কথা বলি, মোটরটা কি হয় রোটিং হয় এবং মোটরটা ঘুরে, কিন্তু ট্রান্সফর্মার মধ্যে ঘুরে না। তো ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম বলতে পারি, কনভার্টার বলতে পারি। ট্রান্সফর্ম মানে কি একদিকে থেকে অন্য জায়গায় ট্রান্সফর্ম করা বা রূপান্তরিত করা বা কনভার্ট বলতে পারি, একদিকে থেকে একদিকে কনভার্ট করছে। তা হুইচ ট্রান্সফর্ম দ্য ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, এনার্জি হচ্ছে যে আমাদের কারেন্ট বা ভোল্টেজ বলতে পারি, যে এখানে আমি যদি বলি ইলেকট্রিক্যাল এসি কারেন্ট বা ভোল্টেজ সেটা বলতে পারি। ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট, এই ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট বা ওয়ান সাইড টু আদার সাইড যেটা বলতে পারি, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো এক সাইড থেকে অন্য সাইডে কী হচ্ছে, ভোল্টেজ এবং কারেন্টকে চেঞ্জ করছে। যেমন এখানে যে আমাদের এই যে সিম্পল একটা সুন্দর করে একটা ছবি দেওয়া আছে, যে এটা একটা সাইড, এটা একটা সাইড, এই দুটো সাইডের কথা বলা হচ্ছে। সেখানে একটা এটা আমরা যদি বলি ওয়ান সাইড, এটা ধরো আনাদার সাইড মানে পরের সাইডটা, তাহলে এক সাইড থেকে এক সাইডে কি হচ্ছে আমাদের সার্কিটটাতে আমাদের সাপ্লাই, এসি সাপ্লাই, এসি ভোল্টেজ এবং এসি কারেন্ট কি হচ্ছে রূপান্তরিত হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে। এবং কি থাকছে যে উইদাউট উইদাউট চেঞ্জ, মানে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, মানে কি চেঞ্জ হচ্ছে না, ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে ইন্ডিয়া ফ্রিকোয়েন্সি 50 হার্জ, তাহলে ইন্ডিয়া ফ্রিকোয়েন্সি 50 হার্জটা যেটা মানে এই সাইডে 50 হার্জ থাকবে এবং অ্যানাদার সাইড সেই সাইডে কিন্তু 50 হার্জ থাকছে, কোনো রকম পরিবর্তন হচ্ছে না। কি পরিবর্তন তো হচ্ছে না, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির মধ্যে চেঞ্জ হচ্ছে না। তাহলে সুন্দর করে আরও বলতে পারি যে হোয়াট ইজ ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ ট্রান্সফর্ম দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সাইড ওয়ান সার্কিট টু আদার সার্কিট বা আনাদার সার্কিট উইদাউট চেঞ্জিং দ্য ফ্রিকোয়েন্সি, কোনো রকম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে ট্রান্সফর্মারটা দুটো পার্ট, এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, একটা প্রাইমারি সাইড, একটা সেকেন্ডারি সাইড। আমরা যখন বিস্তারিত জানবো তখন দুটো পার্ট থাকে, একটা প্রাইমারি সাইড, একটা সেকেন্ডারি সাইড। তাহলে এই শুধুমাত্র কি হচ্ছে যে এটা স্থির থাকছে এবং এই যে এক সাইড থেকে এক সাইড শুধুমাত্র কি হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে কি এসি ভোল্টেজ এসি কারেন্ট এটু। নেক্সট তারপর জানবো যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফর্মার, ওয়ার্কিং প্রিন্সিপাল, আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে ট্রান্সফর্মার কাজ করে বা কোন প্রিন্সিপালে ট্রান্সফর্মার কাজ করছে। তো জানবো যে ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল বা ট্রান্সফর্মার ওয়ার্কিং অন দ্য প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশনের উপর কিন্তু আমাদের ট্রান্সফর্মারটা কাজ করে। ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যে ফ্যারাডে যে ল আছে তা কি আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই লটার উপর কিন্তু পুরো ট্রান্সফর্মারটা কিন্তু কাজ করছে। নেক্সট পার্ট অফ ট্রান্সফর্মার, যে ট্রান্সফর্মারের যে পার্টগুলো আছে খুব ইম্পর্টেন্ট জিনিসটা, যে কি কি পার্ট আছে। আমরা একটা ট্রান্সফর্মার দেখি যে আমরা মানুষের মধ্যে কি দেখি, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, ঠিক আছে, সমস্ত জিনিসগুলো আছে পার্ট। তো এইখানের মধ্যে আমি দুটোকে ডিভাইড করা আছে, যে মেন পার্ট আর হচ্ছে অবজারভারি পার্ট, মেন পার্ট আর অবজারভারি পার্ট। মেন পার্ট আমি যদি বলি তোমার শরীরের মধ্যে কি কি মেন পার্ট আছে, আমার শরীরের মধ্যে হার্ট আছে, ঠিক আছে, এটা একটা মেন পার্ট, হার্ট না থাকলে কোনো কিন্তু আমার কোনো কিছু হবে না, ব্রেন একটা মেন পার্ট। তো সেরকম ট্রান্সফর্মার মধ্যে মেন পার্ট কি কি, যেটা ছাড়া কিন্তু চলবেই না, ট্রান্সফর্মার অসম্পূর্ণ, সেটার মেন পার্টের মধ্যে আমার পড়ে যাচ্ছে এদিকে অবজারভারি পার্ট।
সেটা হচ্ছে এই পার্ট বন্ধ করছে। মানে মানুষের দেহের অক্সিলারি পার্ট বলতে কি কি করছে, চোখ করছে, হাত পাতা, হাত হাত থাকছে, পা থাকছে। আমার যদি একটা হাত যদি না থাকে তার মধ্যে বেঁচে থাকতে পারবো, খেতে পারবো, আমি পড়তে পারবো, শুনতে পারবো, সমস্ত কিছু কাজ করতে পারবো। কিন্তু দি মেন পার্ট মস্তিষ্ক বা হাত যদি না থাকে সেখান থেকে কোনো রকম কিন্তু আমার শরীরটা কিন্তু চলবে না, আমি দিতে থাকবো না। সেক্ষেত্রে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনতে হবে যে মেন পার্টের মধ্যে কি কি কাজ করছে আর অক্সিলারি পার্টের মধ্যে আমার কি কি করছে। কারণ হচ্ছে ট্রান্সফর্মার মাত্র। তাহলে আমরা প্রথমে মেন পার্টটা দেখব। তাহলে মেন পার্ট হচ্ছে কোর অ্যান্ড উইন্ডিং। কোর অ্যান্ড উইন্ডিং, কোর কোর বলতে হচ্ছে যে যে একটা কন্ট্যাক্টর, মানে কন্ট্যাক্টর দেখি ওয়্যার, সেই ওয়্যারকে যদি আমি পেছি 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 ট্রান্সফর্মার মধ্যে লাগাই সেটা কিন্তু কোরে পরিণত হবে। সরি, আমরা মেন পার্টের মধ্যে দেখেছিলাম কি মেন পার্টের মধ্যে হচ্ছে যে কোর অ্যান্ড উইন্ডিং। তাহলে কোর কথা বলবো, আমরা উইন্ডিং কথা বলবো। আমরা যে ট্রান্সফর্মার মধ্যে এই দুটো কিন্তু মেন পার্টের মধ্যে আছে, এই দুটো না থাকলে কোনো রকম ট্রান্সফর্মার কিন্তু অসম্পূর্ণ। তাহলে কোর, কোর হচ্ছে যে যার মাধ্যমে উইন্ডিংটা পেছনো থাকবে, যার মাধ্যমে উইন্ডিংটা পেছনো থাকবে। এটা যদি কোর থাকে, যদি কোর হয় তাহলে কোরটা আমার যে ওয়্যারটা পেঁচাবো, উইন্ডিং কোর্ড ওয়্যারটা যে পেঁচাবো তার মধ্যে পেঁচাবো, কোরের মধ্যে পেঁচাবো। যদি কোর না থাকে তাহলে কোনো রকম উইন্ডিং এর কোনো কাজ থাকবে না। সেক্ষেত্রে কোর কিন্তু একদম মেন পার্টের মধ্যে পড়ছে। সেকেন্ড হচ্ছে যে উইন্ডিং, উইন্ডিং কি যে যে ওয়্যারটা আছে উইন্ডিং ওয়্যারটা কোরের মাধ্যমে আমরা পেঁচাই, সেইখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, সেখান থেকে ভোল্টেজ এবং কারেন্ট পাই। তাহলে এই মেন কিন্তু পার্ট হচ্ছে কোর অ্যান্ড উইন্ডিং। এর মধ্যে আর কি পার্ট হয়ে যাচ্ছে যে অ্যাকর্ডিং টু সাপ্লাই, অ্যাকর্ডিং টু সাপ্লাই মধ্যে চলে আসছে কি যে আমার অ্যাকর্ডিং টু সাপ্লাই মধ্যে চলে আসছে আমার যে প্রাইমারি সাইট অ্যান্ড সেকেন্ডারি সাইট। ঠিক আছে, এই প্রাইমারি সাইট অ্যান্ড সেকেন্ডারি সাইট যে কোন কোন সাইটে আমার কোর পেছনে থাকে, একটা কোর, একটা প্রাইমারি সাইটে কোর পেছনে থাকবে, একটা উইন্ডিং পেছনে থাকবে, আর একটা প্রাইমারি সাইটে আমাকে উইন্ডিংটা করতে হবে। তাহলে এই দুটো কিন্তু আমার মেন পার্টের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো এই মেন পার্ট হয়ে গেল। এবার আসবে হচ্ছে অক্সিলারি পার্ট, যে ট্রান্সফর্মার মধ্যে যে অক্সিলারি পার্টটা আছে সেটা হচ্ছে যে বুকস রিলে। বুকস রিলে এখানে আমি পরপর বুঝে যাবো যখন আমি দেখাবো ছবির মধ্যে। তো বুকস রিলে এক নম্বর পড়ছে, দু নম্বর হচ্ছে বেদার পড়ছে, তিন নম্বর হচ্ছে পঞ্চমিটার ট্যাঙ্ক, তারপর হচ্ছে যে বুসিং, তারপর হচ্ছে যে এক্সপ্লোশন ভ্যান, তারপর হচ্ছে যে কুলিং টিউব, আর্থ প্লেট বা আর্থ পয়েন্ট এটাকে বলবো, তারপর হচ্ছে যে টেম্পারেচার গেজ এবং হচ্ছে যে ইনলাইট ইনলেট ভালভ, আউটলেট ভালভ, আর হচ্ছে যে মেন ট্যাঙ্ক। ঠিক আছে, এইগুলো বা ড্রাইভ ভালভ বলতে পারবো, যেটাকে আমরা তেলটাকে বার করবো, যেটাকে আমরা অগ্নি বলি বা ড্রাইভ ভালভ বলতে পারি। তাহলে এইগুলোর মধ্যে কিন্তু মেন পার্টের মধ্যে আমার অক্সিলারি পার্টের মধ্যে চলে যাবে, যে এতগুলো আমার অক্সিলারি পার্ট এই ট্রান্সফর্মার। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে কোর কোর কেমন দেখতে বা উইন্ডিং কেমন দেখতে। কোর আর উইন্ডিংটা কিন্তু আমরা প্রথমে বুঝবো, আমি নেক্সট স্লাইড দিয়ে বলছি। কোর এটা কি বলছে যে ট্রান্সফর্মার কোর, কোর এই যে কোরটা আছে এরকম টাইপের কিন্তু কোর আছে। কোর কিন্তু বিভিন্ন টাইপ আছে, যেমন টাইপ অফ কোর যখন বলবো তখন আই টাইপ, ই টাইপ, ইউ টাইপ, বিভিন্ন ধরনের কিন্তু আমাদের এই টাইপ অফ কোরের মধ্যে পড়ে যাচ্ছে। তবে একটা টাইপ দেখা যাচ্ছে এটা ই টাইপ, দেখতে কি লাগছে এটা ই টাইপ, এটা ই টাইপের মতো দেখতে লাগছে। তো এই যে ই টাইপ কোর এটা কিন্তু তৈরি হওয়ার যে মেক হয়েছে সেটা কিন্তু সিলিকন স্টিলে। সিলিকন স্টিল কেন, সিলিকন স্টিলে একটা কারণ হচ্ছে যে এখানে যেটা সিলিকন স্টিল হিটটা যেটা আছে কোরটাকে, তো একটা গরম হয়, হিট হয়, তাহলে হিটটাকে ভালোভাবে ক্যাপচার করতে পারে। হিট ধরানোর ক্ষমতা কিন্তু এই সিলিকন স্টিলের মধ্যে এটা আছে। তো এই যে ছোট 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 পাত 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 করে কিন্তু সমস্ত জিনিসগুলো কোরটাকে একসঙ্গে ল্যামিনেট করা হয়, যাতে ল্যামিনেট করা থাকে এবং ম্যাগনেটিক ফ্লাক্স খুব ভালো হয়। তার জন্য কিন্তু অনেক অসংখ্য একসাথে এরকম পাতলা 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 করে যে একদম সূক্ষ্মভাবে সুন্দরভাবে ল্যামিনেট করা থাকে, যাতে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা খুব সুন্দর বা ভালো হয়। যেহেতু দুদিকে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স হবে, যে একটা প্রাইমারি সাইডে পড়ে থেকে ম্যাগনেটিক ফ্লাক্স হবে আর একটা সেকেন্ডারি পড়ে থেকে। এবার দেখছি যে এরকম একটা আছে, তো এখানে উইন্ডিং পড়া আছে, এটা যে প্রাইমারি সাইড করে তাহলে এটা উইন্ডিং করা আছে। উইন্ডিং করার পর এই সাইড থেকে কি আসছে, ম্যাগনেটিক ফ্লাক্স আসছে। এই যে ম্যাগনেটিক ফ্লাক্স দেখতে পাচ্ছে এই দিক থেকে পুরো কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স আসছে। এইখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্সটা কে পাচ্ছি, আউটসাইড পাচ্ছে। আউটসাইড মানে কি, আর লোড সাইড যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ডারি সাইড বা সেকেন্ডারি উইন্ডিং। এই সেকেন্ডারি উইন্ডিং থেকে আমরা কিন্তু লোড পেয়ে যাচ্ছি।
বা আমরা আউটপুট পেয়ে যাচ্ছি। নেক্সট ট্রান্সফর্মার উইন্ডিং, এটা বলছিলাম যে মেইন পার্টের মধ্যে কি ছিল, আউটপুটটা আমরা দেখলাম এবং দেখব কি উইন্ডিং। তো উইন্ডিং যেটা দেখেছি আমরা যে ওয়্যারটাকে বাড়ির মধ্যে যে ওয়্যারটা থাকে সোজা হয়ে যায়, কিন্তু এখানকার ওয়্যারটা কি থাকে প্যাঁচানো থাকে, সুন্দর প্যাঁচানো থাকে, যে একদম যেটা কোরের মধ্যে কিন্তু দু সাইডে প্যাঁচানো আছে, একটা এই সাইডটা একটা সাইড। এটা হচ্ছে যে থ্রি ফেজ ট্রান্সফর্মার। আমরা ট্রান্সফর্মার যখন আসবো যে টাইপ অফ ট্রান্সফর্মার, বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার আছে, তখন একটা থ্রি ফেজের মধ্যে পড়ে যাচ্ছে যে সিঙ্গেল মানে সিঙ্গেল ফেজ, ডবল ফেজ, থ্রি ফেজ, তিনটে ফেজের মধ্যে ট্রান্সফর্মার উইন্ডিংটা পড়া আছে। এখানের মধ্যে প্রাইমারি উইন্ডিং, সেকেন্ডারি উইন্ডিং দুটোই কিন্তু এর মধ্যে পড়া আছে। সুন্দরভাবে দেখতে পাচ্ছে ছবিটা, এটাকে বলবো আমরা এই অংশটাকে কি বলবো, শুধুমাত্র উইন্ডিং বলবো, আর এই জায়গাটা বলবো আমরা এই জায়গাটা আমরা যে আছে এটা আমরা করবো। ঠিক আছে, নেক্সট স্লাইড দেখো। আর বুকাস লে, বুকাস লে একটা ইম্পর্টেন্ট ট্রান্সফর্মার, একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে বুকাস লে কনজিউমার ট্যাঙ্ক বা মাঝখানে কিন্তু এটাকে জুড়ে দেওয়া হয়েছে। যে কেন আমরা ভুটোসুলে ইউজ করি, রিলে আমরা জানি যে রিলে একটা সেফটি ডিভাইস, যেটা এনও বা এনসি এরকম কিছু করে থাকে। এখানে যখন ট্রান্সফর্মারটা অতিরিক্ত হিট হয় বা শর্ট সার্কিট হয়, তখন কিন্তু ভুটোসুলে এটা কি করে, পুরো ট্রান্সফর্মারটাকে শাটডাউন করে দেয়, পুরো অফ করে দেয়। যখন অতিরিক্ত হিট হয়েছে, হিট হওয়ার ফলে কি থাকে, তখন ভুটোসুলে কিন্তু পুরো ট্রান্সফর্মারটাকে পুরো অফ করে দেয়। নেক্সট আমরা যখন এই ট্যাংকের মধ্যে শুধুমাত্র অর্ধেকটা অয়েল ভরা থাকে, অর্ধেকটা অয়েল ভরা থাকে, কেন ভরা থাকে এটা জানতে হবে। যে যখন আমার ট্রান্সফর্মারটা যখন হিট হয়, হিট হওয়ার পরে তেলটা উপর দিকে কিন্তু উঠতে শুরু করে। যেমন অ্যাকচুয়ালি তোমরা যখন তোমরা দুধ গরম করো, দুধ গরম করার সময় যখন দুধটা দেখবে খুব হিট হয়ে যায়, তখন উপর দিকে উঠে পড়ে যায়, উপর দিকে বেরিয়ে যায়। সেরকমই সেম জিনিস যখন ট্রান্সফর্মার অয়েলটা ওই প্রচুর পরিমাণে হিট হয়, হিট হওয়ার ফলে তখন আমার এই যে কম্পিউটার ট্যাঙ্কে কিন্তু এই মেন ট্যাঙ্ক থেকে কম্পিউটার ট্যাঙ্কে কিন্তু তেলটা চলে যাবে। এই মেন ট্যাঙ্কে তো তেল আছেই, সেই তেলটা গরম হয়ে কী করছে, এক্সট্রা হিসেবে আবার এই তেলটা এই কম্পিউটার ট্যাঙ্কে কিন্তু প্রবেশ করে। তাহলে আবার সেম যখন তেলটা ঠান্ডা হয়ে যায়, তখন আবার কিন্তু সেম আবার তেলটা নিচে দিয়ে তেমনভাবে মেন ট্যাঙ্কে চলে আসে। কিন্তু আমরা কেন এখানে 50% বা অর্ধেক তেল ভরা রাখা থাকে, মানে এইটা ফুল ট্যাঙ্কে ভরা আছে এবং এর পর্যন্ত অর্ধেক ভরা আছে, তারপরে কিন্তু ঘোড়া নিয়ে তেলটা খালি আছে, কেন আছে? যে বললাম যে দুধ যদি গরম করি তাহলে গরম করার পরে কী হয়, উতলে যায় এবং হচ্ছে যে এক্সট্রাটা পড়ে যায়, নষ্ট হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে যখনই তেলটা আমাদের মেন ট্যাঙ্ক থেকে গরম হবে, এখানে এখান থেকে যে ট্যাঙ্কটা ফুল হবে, সেম যখন আবার নর্মালি ঠান্ডা কুলিং হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তেলটা কিন্তু আবার ডাউন চলে আসে। এবার কেন অর্ধেক ঘোড়া হয়, কেন এটা খালি থাকে না বা কেন এটা ফুল থাকে না, কেন থাকে না এটা ফুল বা ফুল, তো বললাম যে ফুল তাহলে কি হবে, যখন এটা এই ট্যাঙ্কটা ফুল আছে অলরেডি, তাহলে এটাও যদি ফুল থাকে তাহলে এটা ব্লাস্ট হয়ে যাবে বা তেলটা কিন্তু পড়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে অর্ধেক কেন রাখা হয়, অনেক ক্ষেত্রে যখন ট্রান্সফর্মার অনেক দিন চলার পর ট্রান্সফর্মার অয়েলটা মেন ট্যাঙ্ক থেকে কমে যায়, তেলটা যখন মেন ট্যাঙ্ক থেকে কমে যায়, যেটুকু কমবে সেটুকু কিন্তু এই ট্যাঙ্ক থেকে, এই কন্ট্রোলের ট্যাঙ্ক থেকে কিন্তু সেটা মেন ট্যাঙ্কে পৌঁছে পড়ে যায়। তাহলে মেন ট্যাঙ্কে আমার সবসময় কিন্তু ফুল থাকে, কোনো রকম তেলটা খালি থাকে, তেলটা খালি হলে কিন্তু লসে পরিণত হবে, তখন ঠিক পরিমাণে করে কারেন্টটা বা ভোল্টেজটা কিন্তু পাবো, তখন লস তৈরি হবে। যেই কারণে যদি লস তৈরি না হয়, সেখান থেকে এই যে 50% তেলটা আছে ওইখান থেকে যখন যতটা নেমে যাবে, যতটা ডাউন হবে বা যতটা শর্ট হবে তেলটা, ততটা এখান থেকে এখানে প্রবেশ করবে। নেক্সট আসবো এক্সপ্লোশন ভ্যান। এক্সপ্লোশন ভ্যানটি যে বললাম যে তেল আছে এখানে, যে এই ট্যাঙ্কে তেল আছে, এই ট্যাঙ্কেও তেল আছে, প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে, অতিরিক্ত হিট হয়ে যাওয়ার ফলে যে এই ট্যাঙ্কটা ফুল হয়ে গেছে, এই ট্যাঙ্কটাও ফুল হয়ে গেছে, তাহলে কি হবে,
তাহলে আমাদের ট্রান্সফরমার যদি জনসাধারণের রাস্তা ঘাটে লাগানো থাকে সেখানে যদি ট্রান্সফরমার যদি পুরো তেলটা ফুল হয়ে যায় সেখানে কিন্তু ট্রান্সফরমারটা ব্লাস্ট হবে বা ওনাটা ক্ষতিগ্রস্ত হবে সেখানে মানুষের ক্ষতি হবে। সেই কারণে তার জন্য আলাদা একটা সেফটি ডিভাইস আছে। এই দেখতে পাচ্ছ মুখে ননের মতো এরকম করে আছে, ঠিক আছে। এইটা কি হচ্ছে, যখন এটাতে কম্পিউটার ট্যাঙ্কটা ফুল হয়ে গেল, এটা ফুল হয়ে গেছে, তখন কি করা থাকবে, তখন এইখান থেকে তেলটা এটা বেরোবার চান্স থাকবে। এটা একটা নরম মেটালিক তৈরি একটা সিস্টেম দেওয়া আছে যেটা ফেটে বেরিয়ে যাবে। এখান থেকে যখন তেলটা কি হলো, এটাও অন্তত টাইম ফুল হয়ে গেছে, তখন একটাই উপায় এখান থেকে ইনসুলেশন ফ্যান থেকে এটা একদম ফ্লো হয়ে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, ট্রান্সফর্মারটা কোনো রকম ব্লাস্ট হবে না, থাকবে না, কোনো রকম ক্ষতি হবে না। ওয়েদার, এটা কিন্তু একটা ভালো জিনিস। ওয়েদার, এই যে ওয়েদারটা হচ্ছে যে আমাদের ট্রান্সফর্মার মধ্যে যে একটা শুষ্ক বাতাস ভিতর দিকে ঢুকে, তো ট্রান্সফর্মার মধ্যে যে বাতাস ঢুকছে তার মধ্যে তো জলীয় বাষ্প, তার সাথে ধূলিকণা বালি তো থাকবেই, এটাকে প্রোটেক্ট করার জন্য এই ওয়েদারটা দেওয়া আছে। এই বেদারটা হচ্ছে সিলিকা জেল। সিলিকা জেল কি কাজ করে, সিলিকা জেলের কাজ হচ্ছে যে জলীয় বাষ্পর মধ্যে বা আমাদের বাতাসের মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে সেটা ভিতরে প্রবেশ করতে দেয়। যেমন কোনো যেমন চা চা করি, চা করার পর কী করি, চাটাকে খেয়ে নিই সবসময় ওই চা পাওয়ার সাথে, চাটাকে কী করি, ছাঙ্গিতে ছেঁকে নিই, কখনো একটা কাপড় দিয়ে ছেঁকে নিই, যাতে চাটা চা চা পাতাগুলো উপরে থেকে যায়, চাটা কিন্তু নিচে পড়ে যায়। সেরকমভাবে এটা একটা ছাঁকনির মতন কাজ করে, একটা ফিল্টারের মতন কাজ করে, একটা ফিল্টার বলে। কি ফিল্টার, যে কোনো রকম জলীয় বাষ্প বা জল ভিতরে প্রবেশ করতে দেয় না, কার কার ভিতর না, ট্রান্সফর্মারের যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কের ভিতর। যদি আমরা জানি যে তড়ি জল যে তড়িতে সুখ দিল, তড়িতে সুখ পড়ে জল, তাহলে জল যদি ভিতরে ঢুকে যায় ট্রান্সফর্মার অয়েলের মধ্যে যদি মিক্স হয়ে যায়, সেক্ষেত্রে যে উইন্ডিংটা আছে, কোডটা আছে, কি হবে, শর্ট হয়ে যাবে। প্রাইমারির সাথে সেকেন্ডারি যে দুটো উইন্ডিং আছে, উইন্ডিংগুলো কী হবে, শর্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে ওটার যে ট্রান্সফর্মারটা সেটাটা ক্ষতি হবে। তার জন্য একটা ফিল্টার লাগানো আছে, ফিল্টারের নাম হচ্ছে ওয়েদার। এই ওয়েদার সিলিকা জেলে তৈরি। এছাড়াও দেখবি নিচে একটা অয়েল ক্যাপ দেওয়া আছে বা এখানে একটা অয়েল চেম্বার দেওয়া আছে। শুধু তো জলীয় বাষ্প ছাড়লে হবে না, তার মধ্যে ধুলো বালি কোনা এগুলো ছাড়তে হবে। তার জন্য কী আছে, এর মধ্যে যে ধুলো বালিগুলো ঢুকছে, ধুলো বালিগুলো পরের মধ্যে আসছে, এই অয়েলটার মধ্যে কিন্তু জমা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি কারণ মানে স্পট পড়ে আছে এখানে, কিন্তু সমস্ত ধুলো বালি ধুলো কোনা এর মধ্যে কিন্তু প্রবেশ করে, তেলের মধ্যে এখানটা রাখা আছে। তাহলে ভিতরে কী ঢুকলো না, ভিতরে কোনো ধুলো বালি কোনা ঢুকলো না, এবং কী ঢুকলো না, জলীয় বাষ্প বা জল কোনো রকম ভিতরে ঢুকলো না, এই বেদার কাজ করে তাকে আপগ্রেড করা হচ্ছে। বোঝা গেছে, আমি এসে আবার দেখাবো ট্রান্সফর্মার মধ্যে কোথায় কোথায় বেদার লাগানো আছে, কোথায় আমার এক্সপ্রেশন ফ্যান আছে, কোথায় আমার ট্যাঙ্কে আছে। তো নেক্সট কুলিং টিউব, কথা শুনে বুঝতে পারছি, কুলিং মানে কি, ঠান্ডা টিউব মনে হচ্ছে না, টিউবের মতন। তো কুলিং টিউব ট্রান্সফর্মার তো একটা কোর, সেখানে কোর থেকে তো উইন্ডিং থেকে তো একটা কোনো একটা হিট বেরোচ্ছে, একটা হিট হচ্ছে, তো এই হিটকে অয়েলটাতে হিট হচ্ছে, এটা তো ঠান্ডা রাখার তো কোনো উপায় করতে হবে, এটাকে ঠান্ডা রাখার কোনো উপায় করতে হবে। তার জন্য কি দেওয়া আছে, এই যে একটা মেন ট্যাঙ্ক, মেন ট্যাঙ্কের সাথে যুক্ত কি কুলিং টিউব, এটা কুলিং পাইপ দেওয়া আছে, মোটা মোটা কুলিং পাইপ। এই পাইপগুলোর মাধ্যমে তেলটা আসছে নিচের দিকে, পোড়া 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 করে তেলটা নিচের দিকে পড়ছে, এদিকে পোড়া পোড়া আমাদের ন্যাচারাল যে বাতাস, সে বাতাসটা পাওয়ার পর ঠান্ডা হয়ে আবার কিন্তু তেলে প্রবেশ করছে, কন্টিনিউ এইভাবে রোটেশন হচ্ছে। এইদিক থেকে তেলটা আসছে, তেলটা আসার পর অটোমেটিক নিচের দিকে পড়ছে, সেখানে আমাদের যে ন্যাচারাল হাওয়া বাতাস গায়ে ফিরছে, গায়ে ফেরার পর কী হচ্ছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পর আবার মেন ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করছে। এইভাবে রোটেশন হয়ে কিন্তু আমাদের ট্রান্সফর্মার অয়েলটা ঠান্ডা রাখে। আর একটু দেখছো যে এটা তো আমরা দেখলাম যে আমরা সাধারণ 25 কেভি 63 কেভি আছে 10 কেভি মধ্যে থাকে, যেগুলো আরও বড় ট্রান্সফর্মার ফার্স্ট শুনে এবং বড় বড় ইন্ডাস্ট্রিতে যেগুলো থাকে সেখানে কিন্তু শুধুমাত্র আমাদের যে পরিবেশের বা প্রাকৃতিক যে ন্যাচারাল হাওয়ার জন্য কিন্তু ভরসা করে থাকে, সবসময় কিন্তু একটা কুলিং থাকে, সবসময় কুলিং রাখার জন্য কী হয়, একটা করে এক্সট্রা ভাবে কুলিং টিউব একটা ফ্যান দেওয়া, একটা কুলিং ফ্যান দেওয়া থাকে। দেখতে পাচ্ছ যে ফ্যান এবং বড় বড় ফ্যান এবং অসংখ্য ফ্যান দেওয়া থাকে যাতে সবসময় যেন ঠান্ডা থাকে, সবসময় যেন কুলিং টিউবের মাধ্যমে তেলটা প্রবেশ হচ্ছে এবং এদের থেকে বাতাস পাচ্ছে, বাতাস পেয়ে কৃত্রিম বাতাস, কৃত্রিম বাতাসটা পাওয়ার পর
কি তৈরি হচ্ছে কুলিং কুলিং হিটার না সিস্টেমটা নেক্সট ট্রান্সফর্মার আমরা আজকে এই পর্যন্ত ক্লাস করব কিন্তু নেক্সট যে ক্লাসটা করব সেটা হচ্ছে ট্রান্সফর্মার মধ্যে কত ধরনের ট্রান্সফর্মার হয় এক ধরনের দুই ধরনের তিন ধরনের চার ধরনের স্টেপ আপ স্টেপ ডাউন এইগুলো সমস্ত ক্লাসটা করব আজকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে হোয়াট ইজ ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল এবং ট্রান্সফর্মার যে মেইন পার্ট এবং অক্সিলারি পার্ট তার বিষয়ে একটু জানবো নেক্সট ক্লাসে আমরা জানবো যে ট্রান্সফর্মার হোয়াট ইজ কত ধরনের ট্রান্সফর্মার কত টাইপ ট্রান্সফর্মার ঠিক আছে।